টঙ্গীর তুরাগ নদের তীরে ইস্তেমা ময়দান প্রস্তুত করতে স্বেচ্ছায় শ্রম দিচ্ছেন ঢাকা জেলার বিভিন্ন এলাকার শত শত মুসল্লি। এগিয়ে চলছে পাঁচ সাততম বিশ্ব ইস্তেমার প্রস্তুতি। আগামী 2 ফেব্রুয়ারি শুরু হবে 57তম বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব, 4 ফেব্রুয়ারি রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্ব। এরপর 4 দিন বিরতি দিয়ে দ্বিতীয় পর্ব 9 ফেব্রুয়ারি শুরু হবে। 11 ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে বিশ্ব ইস্তেমা শেষ পর্ব। যাত্রাবাড়ি থেকে আসামো আফতাব হোসেন বলেন, আল্লাহর কাজ করতে এসে যত মেহনত হবে ততই সওয়াব হবে। আল্লাহকে পেতে চাইলে একটু কষ্ট করতেই হবে, আর আল্লাহর জন্য কষ্ট করলে আল্লাহ তায়ালা রাজি খুশি হয়ে যাবেন। গতবারের মতো এবারও প্রথম পর্বে মাওলানা জোবায়ের অনুসারী মুসলিরা টঙ্গী ময়দানে ইস্তেমার আয়োজন করছে। এরপর মাঝে 4 দিন বিরতি দ্বিতীয় পর্বে মাওলানা সাদের অনুসারীরা ইস্তেমা আয়োজন করবে। মাওলানা জোবায়ের অনুসারী মিডিয়া সমন্বয়কারী মুফতি জহির ইবনে মুসলিম বলেন, বিশ্ব ইস্তেমা উপলক্ষে ময়দানে সকল কাজ শুরু হয়েছে। আগামী 2 ফেব্রুয়ারি ইস্তেমা শুরু। গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান উপদেষ্টা সাবেক মেয়র মো জাহাঙ্গীর আলম বলেন, এবারও বিশ্ব ইস্তেমায় আগত মুসলিদের সেবায় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে। এছাড়া ইস্তেমা সফল করার লক্ষ্যে আমি নিজে ময়দানের খোঁজ খবর রাখছি।